আমাদের ডে টুটা কাটে বৃষ্টিতে। হোমস্টের ব্যাগ নিতে বসে শুধু মেঘ আর বৃষ্টি দেখলাম সারা বিকেল। হোমস্টের রুমগুলো আর খাওয়ার ভালোই ছিল, কিন্তু বিকেলের পকোড়াগুলো খুবই ওভারপ্রাইসড, আর ওয়াইফাইয়ের জন্য 600 rupees এক্সট্রা দিতে হয়েছে। হোমস্টের নাম দীপ হোমস্টে, প্যাকেজ ছিল 1200 টাকার পার হেড। যাই হোক, এসব ছাড়ো, মেন মজাটা হয়েছে পরের দিন, ডে 3। থ্যাংকস টু স্পন্দন দে। ডে 3 এর প্ল্যানই ছিল না ইনিশিয়ালি, আমাদের বাড়ি ফেরার কথা ছিল। ফেরত যাওয়ার ঠিক লাস্ট মোমেন্টে প্ল্যানটা হলো। সো ভিডিওটা শেষ অবধি দেখো, আমি প্রমিস করছি অনেক ভালো লাগবে আর চিসাংয়ের ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। গোয়িং ব্যাক টু চিসাং, এখন আমার বাড়ি যাচ্ছি না আজকে। জাস্ট অসাধারণ, তোমাকে আমি দেখাচ্ছি জাস্ট তোমাদেরকে যে কেন যাচ্ছি না। সো দিস ইজ দ্য ভিউ রাইট নাও, পুরো বৃষ্টি হচ্ছে, উপরে ওই পুরো প্লেনটা দেখাচ্ছে দূরে, জুম, আলাদাই ভিউ, আলাদাই ভিউ। ঠিক আছে, এখনো আমরা পৌঁছাইনি চিসাংয়ে, হাফ ওয়ে, জানি না পুরো পিকচার ফেটে যাচ্ছে। ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি হাইডাল পাওয়ারটা ওখানে জল ঢাকার। সো আর এটা পুরো ওই পাশটা পুরো ভুটান দেখতে পাচ্ছ, ভুটানের পাহাড়ের গায়ে এরকম সুন্দর সুন্দর প্যাচেস অফ ক্লাউডস। ভালো করে যা, এমার্জেন্সি ঘর জানছে তো তো গাইস, বেসিক্যালি আমরা 3 জন নেমে গেলাম গাড়ির থেকে, মোটামুটি 15 মিটার হাঁটতে লাগবে হাইক করার জন্য জাস্ট। সেখানে একটু ফটোগ্রাফি ফটো টটো তুললাম সবাই। পুরো দেখতে পাচ্ছ পুরোটা মানে ফগ, মানে এটা বেসিক ক্লাউড, তো একদম ক্লাউড কভার্ড আছে পুরো চিসাং আজকে। আর আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে চিসাংয়ে ইজ এখানকার লাইভলিহুড চলে হচ্ছে এই কার্ডামম প্ল্যান্টেশন দিয়ে, মানে এলাচ। সো এখানে দেখতে পাচ্ছ নিচে, এই দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পুরো প্ল্যান্টেশন কার্ডামমের, যে ডেভিড ওরাও কার্ডামম প্ল্যান্টেশন করে। সো বেসিক্যালি এখানে এখানকার যে যত লোক আছে আর কি, এই কার্ডামম প্ল্যান্টেশনের উপরেই ডিপেন্ডেন্ট আর কি পুরোটা। আর একটা হচ্ছে যে কার্ডামম প্ল্যান্টেশন এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য বেসিক্যালি ওরা বলছিল যে এখন অত ভালো প্রডিউস হয় না বিকজ অফ এত মানে গরম। অ্যাকচুয়ালি আমরা যেদিন আসলাম ফার্স্ট টাইম ফার্স্ট ডে, ওদিন প্রচণ্ড গরম ছিল, তো এখন যাই হোক 2 দিন ধরে বৃষ্টি হলো, আজকে পুরোটাই ক্লাউড কভার। আজকে আমাদের যে ড্রাইভার কুমারদা বললো যে আজকে সেরকম আর আগের দিনের মতো ভিউ পাবো না, বাট দ্যাটস ওকে। এমনিতে এই পরিবেশটা পুরো দেখতে পাচ্ছ একদম ক্লাউড, মানে থ্রিলটা আলাদা, যে পুরো ফগ, পুরো পুরো ওয়েদারটা এখন গরমের দিনে, ঠিক আছে, মানে ভাবা যায় যে জলপাইগুড়ি থেকে এসে এখন এরকম একটা ওয়েদার, জাস্ট লাভলি ম্যান। একটা এরকম রিসোর্ট আছে, ওয়াইল্ড উড রিট্রিট চিসাং। ট্যারিফটা জানতে পারলে স্ক্রিনে দেওয়া থাকবে। সো এখানে একটা গ্রেভিয়ার চোখে পড়লো ছোট্ট,
মে ইয়োর সোল রেস্ট ইন পিস। ওখানে আরো দুটো আছে, তো ব্যাপারটা হচ্ছে এখন এইটা অসাধারণ ভিউ, জাস্ট দেখে নাও পুরো ভ্যালিটায় পুরো ক্লাউড ভর্তি। গাইস সো এখন 5:30 মতো বাজে, সন্ধ্যা হচ্ছে, আর এখন ভিউটা হচ্ছে ঠিক এরকম, পিছনে দেখতে পাচ্ছ পুরো ক্লাউডস, সেরিন একার্স, একদম সুন্দর ভিউ জাস্ট প্রেজেন্ট করেই যাচ্ছে। সো যাই হোক, আমরা ভেবেছিলাম যে কোনো ভিউ পাবো না, বাট ওয়েল লাকি যে আকাশটা এখন ক্লিয়ার হয়ে গেল, পুরো বৃষ্টি, সকালে পুরো বৃষ্টি হয়েছে, পুরো মিষ্টি অবশ্যই দেখলে তোমরা। তো যাই হোক, একটা ইন্টারেস্টিং জিনিস জানতে পারলাম বাড়িটার ব্যাপারে। সো এটা অনেক পুরোনো বাড়ি, অ্যাকচুয়ালি ডেভিড এর বাবা দাদু এখানে থাকতো, সো আফটার দ্যাট দে মানে ওরা আর কি প্যারেন্টে গিয়ে সেটেল হলো, আর এই জায়গাটা ছিল, আর ওটাই হচ্ছে রেনোভেট করে এখন এই সেরিন একার্স বানিয়েছে, আর যাই হোক 2 বছর হয়নি এখনও। সো যাই হোক, একটা ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে বাড়িটা বানানো কীভাবে, আমরা ভাবলাম জিজ্ঞেস করলাম যে হাউ ইজ ইট মেড। সো এটা হচ্ছে বেসিক্যালি কনক্রিট, অ্যান্ড এটার ভিতরে কি কনক্রিটের ভিতরে অ্যাকচুয়ালি আছে হচ্ছে ব্যাম্বু স্টিক্স, একদম লাইন করা স্পেস, ছোটো ছোটো স্পেসিং দিয়ে করা। এটা হচ্ছে আমাকে যে ওনার ডেভিড বললো আমাকে, তার উপরে এটা প্লাস্টার করা কনক্রিটিতে। সো যেটা খুবই আমার একটি ইউনিক লাগলো ব্যাপারটা, কারণ জেনারেলি প্লাস্টার রডস বা ইট এর উপরে করা হয়, বাট এটা তাই না। সো যাই হোক, আজকে আমাদের প্ল্যান আছে বারবিকিউ করা রাত্রেবেলা, সো লেটস সি হোয়াট অ্যাওয়েটস। গাইস তোমাদেরকে আমি একটা ইনফরমেশন দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে তুমি যদি সোলো থাকো বা দুজন আসতে চাও, পুরো গাড়ি ভাড়া করে না আসতে চাও, এখানে অল্টারনেটিভ উপায়টা সেটা বলছি তোমাদেরকে, সেটা হচ্ছে তোমাদেরকে চাল সবজি বাসে করে চলে আসতে হবে, বাসে বা কিছু একটা করে চলে আসতে হবে চাল সব থেকে অ্যাকচুয়ালি প্যারেন্ট অবধি, প্যারেন্টের টু উপর অবধি শেয়ার পাওয়া যায়, ট্যাক্সি পাওয়া যায়, এটা 150 টাকা ভাড়া। আর তোমরা যদি এখানে আসতে চাও, ডেভিডকে যদি ফোন করে তুমি বলে দাও, ব্যবস্থা করে দেবে যে তোমাদেরকে একদম এই পর্যন্ত নিয়ে আসবে। সো এটা একটা অল্টারনেটিভ রুট যেটা তোমাদের জানা উচিত, কারণ সবসময় তো পুরো গাড়ি বুক করে সবাই আসবে না তোমরা, আর অবভিয়াসলি বাইক নিয়ে যারা আসবে তারা তো একদম চলে আসতে হবে স্ট্রেট। সো এটা প্রিপারেশন হচ্ছে, আগুন লাগানো হচ্ছে, ফুল ধুয়ো, বারবিকিউ হবে, everybody knows Sachin Tendulkar. Oh nice. Oops, it's on the outside. Wanna know, have you ever seen the rain? Have you ever seen the rain coming down a sunny day? Yesterday and days before. To the circle. When it's over, so they say, it will rain a sunny day.
like water. I wanna know, have you ever seen the rain? Have you ever seen the rain coming down a sunny day? Yesterday and days before. This is a barbecue prepared by Don Bosco and David. The sauce is amazing. This sauce is his recipe, Don Bosco's recipe. David. Okay, I haven't had it, but. Awesome.